পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির তেসপ্রাণ ব্লকের অযোধ্যপুর গ্রামের দশম শ্রেণীর ছাত্রী ঈশিতা মণ্ডল। শ্রবণ শক্তি ও বাক শক্তির জন্মগত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও অন্যান্য ছাত্রীদের সাথে তাল মিলিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পিতা লালমোহন মণ্ডল পেশায় কাঁথি পৌরসভার অস্থায়ী কর্মী। দুই কন্যা ও স্ত্রীকে নিয়ে সাংসারিক অভাব অনটন থাকা সত্ত্বেও ভিন রাজ্যে মেয়েকে নিয়ে যান চিকিৎসার জন্য। প্রাথমিক শিক্ষা মুখ ও বোধি স্কুলে নিলেও পরে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে কাঁথি চন্দ্রমণি ব্রাহ্মবালিকা বিদ্যালয়ে পঠন পাঠন করে। শিক্ষিকাদের নিঃস্বার্থ সহযোগিতা ও বাবা মার ভালোবাসায় পূর্ণ সমর্থন পেয়ে ঈশিতার নিজের মনের জড়তাকে কাটিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। আগামী দিনে ঈশিতার মতো ছাত্রীরা যুব সমাজের ছাত্রছাত্রীদের প্রেরণা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমার মেয়ে জন্মই থেকে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, পড়াশোনা করছে, দুটো স্কুলে পড়াশোনা করছে, বামগালসে পড়ছে এবং কাঁথি মুখ বধির স্কুলে পড়াশোনা করছিল, এখন বামগালসে পড়ছে, কাঁথি চন্দ্রামণি বাম, এখন মাধ্যমিক দিবে 7ই মার্চ। হ্যাঁ, জেনারেল ছাত্রছাত্রীর সঙ্গে পরীক্ষা দিচ্ছে। পড়াশোনা করতে একটু কষ্ট হয়, যেহেতু সে শুনতে পায় না, না আমরা মুখে বললে সে মুখে এ শুনে সে বুঝতে পারে। আমার মেয়ে বলে যে সবাই কথা বলতে পারে, আমি কথা বলতে পারি না, আমি পরীক্ষা যখন দিতে যাব আমার ভয় করে, কি করব না করব, এটাই বলে। না না, এমনি মুখে কথা বলি না, ইশারা নেয়, কথা বলে সে বুঝে নেয়, মুখটা যে নাড়া হয় সে বুঝে নেয়, বুঝে নিয়ে সে বলে দেয়। এই ছোট্ট শিশু যখন দোলনায় শুতো, সেই থেকেই শিশু নক করলে ঘুরতো না, সেই থেকেই আমরা এই শিশুটিকে বাইরে কলকাতা কটক ভেলোর পর্যন্ত ENT দেখিয়ে ভেলোর বলল ও আগামী দিনে ওই রাস্তা ক্রসিং করতে পারবে, ট্রাফিককে এ করে ও সিগন্যাল এ করে করতে পারবে, এছাড়া আর বেশি কিছু উন্নতি করা যাবে না, এই ধরনের ভেলোর আমাকে বলেছে। ওর বধিরতা ডিফেন্ড নাম লেফট অ্যান্ড রাইট 120 বিলো। ও প্রথমে কাঁথি মুখবধির এবং কাঁথি চন্দ্রামণি প্রাথমিক বিদ্যালয়ে ও পড়াশোনা করত, তারপরে ক্লাস 4 পাস করার পরে কাঁথি চন্দ্রামণি উচ্চ বিদ্যালয়ে ক্লাস 5 থেকে পড়াশোনা করছে। শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক সবাই ওর পড়াশোনার প্রতি সদয় রাখেন, পড়াশোনা ভালো। আগামী দিনে সরকার যেন এই ধরনের ডিফেন্ড নাম ছেলে মেয়েদের প্রতি সরকার যেন সদয় ব্যবহার রাখেন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।